ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এবারের ঈদে জঙ্গলি, ঈশা মার্ডার ও নীলচক্র নামে তিনটি সিনেমার মুক্তি পিছিয়ে গেলেও অপর তিন সিনেমার মুক্তি প্রায় চূড়ান্ত। এগুলো হলো তুফান, ময়ূরাক্ষী ও রিভেঞ্জ। আর এই তিন সিনেমার মাধ্যমে এবার ঈদে মুখোমুখি হচ্ছেন এপার ওপার বাংলার তিন শীর্ষ নায়িকা ববি, শবনম বুবলি ও মিমি চক্রবর্তী। গত রোজার ঈদে ১১টি সিনেমার মুক্তি থেকে শিক্ষা নিয়ে এবার ঈদুল আজহায় মাত্র কয়েকটি সিনেমা মুক্তি দেওয়াকে স্বস্তিদায়ক মনে করছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় ভারতের মিমি চক্রবর্তীর বিপরীতে আছেন শাকিব খান। এতে আরও অভিনয় করেছেন মাসুমা রহমান, নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিশা সদাগর সহ আরও অনেকে। তুফান সিনেমার টিজার ও গান ইতিমধ্যে পছন্দ করেছে দর্শক। শাকিব ও চঞ্চল চৌধুরীকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত সিনেমা ময়ূরাক্ষী, এতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাসদীপ, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী ও দীপক সুমন সহ অনেকেই। বাংলাদেশে বিমান ছিনতাইয়ের গল্প নিয়ে ময়ূরাক্ষী সিনেমাটি নির্মিত হয়েছে। এর আগে এমন গল্প নিয়ে সিনেমা তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। শবনম বুবলি অভিনীত ঈদের আরেকটি সিনেমা রিভেঞ্জ, এই সিনেমাতে তার সঙ্গে আছেন জিয়াউল রোশান, দীপা খন্দকার, মিশা সদাগর সহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এতে নায়িকা শবনম বুবলির অ্যাকশন দৃশ্য দর্শকদের জন্য বাড়তি পাওনা হবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।